আজকে আমরা প্র্যাকটিস করবো মাই এমএস পেন্ট, মানে মাইক্রোসফট পেন্ট। সেই মাইক্রোসফট পেন্টে গ্রাডিয়েন্ট কালার কিভাবে করা যেতে পারে তা দেখব। সো প্রথমত আমরা স্টার্টে ক্লিক করে তারপরে পেন্ট দেখতে পাবেন, এই জায়গাতে পেন্ট ওপেন করে নেবেন। পেন্ট যদি এখানে না পান তাহলে অল প্রোগ্রামে যাবেন, তারপর অ্যাক্সেসরিসে গিয়ে পেন্টে ক্লিক করবেন, তাহলে পেন্ট ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেন্ট ওপেন হয়েছে। এই পেন্ট ওপেন হওয়ার পরে এই জায়গাতে আপনারা এই পেন্টের যে পেজটা সাদা পেজ, সেই সাদা পেজ আপনি দুই রকম কালার মিক্সিং করতে পারবেন, দুই বা তিন যত ধরনের কালার আপনি মিক্সিং করতে চান করতে পারবেন, মানে গ্রাডিয়েন্ট ফিল। তো গ্রাডিয়েন্ট ফিল আমরা সাধারণত দেখি ফটোশপ বা ওয়ার্ড এসব সফটওয়্যারে, কিন্তু পেন্টেও করা যায়। দেখুন কিভাবে করা যেতে পারে তা আমি দেখাচ্ছি। প্রথমত আমি এই সাদা পেজটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। একটা লাইনে ক্লিক করলাম, লাইনে ক্লিক করার পরে একটা কালার নিয়ে নিচ্ছি, যে কালারের লাইন নেব। তারপর এখান থেকে ক্লিক করে কোণা থেকে এই কোণা পর্যন্ত টেনে নিলাম। এবার ফিল উইথ কালার নিয়ে দিলাম রেড, আর উপরে দিলাম ইয়েলো। দেখুন দুই রকম কালার হয়ে গেছে। এই দুই রকম কালারটিকে আমরা গ্রাডিয়েন্ট করব। দেখুন কিভাবে গ্রাডিয়েন্ট করছি। তো গ্রাডিয়েন্ট করার জন্য আপনি ক্লিক করবেন এই জায়গাতে, ইমেজের জায়গায় দেখবেন যে রিসাইজ বলে একটা অপশন আছে, সেই রিসাইজ অপশনটায় ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পরে দেখতে পাবেন মেনটেন অ্যাসপেক্ট রেশিও, যে চেকবক্স অন করা আছে সেই চেকবক্সটাই ক্লিক করে দিবেন, তাহলে টিক চিহ্নটা চলে যাবে। এর পরবর্তী ধাপ হচ্ছে পিক্সেলে ক্লিক করবেন। পিক্সেলে ক্লিক করে হরাইজন্টাল আছে 1301, মানে 1301, এটাকে করে দিবেন শুধুমাত্র 1। এবার ওকে করবেন। মনে থাকলো, প্রথমত রিসাইজে ক্লিক করলাম, তারপরে অ্যাসপেক্ট রেশিওর যে চেকবক্স আনচেক করে দিলাম, তারপর হরাইজন্টাল পিক্সেলে ক্লিক করার পর হরাইজন্টালে 1 লিখলাম, তে ওকে করলাম। তাহলে দেখতে পাবেন এই সাইডে একটু হালকা করে এসেছে দাগটা, দাগের মতো আছে আর কিছুই নাই। আবার রিসাইজে পুনরায় ক্লিক করবেন, সেমভাবে রিসাইজে ক্লিক করার পরে আবার সেম কাজটাই করবেন, মেনটেন অ্যাসপেক্ট রেশিও আনচেক করে দিবেন। এবার পিক্সেলে ক্লিক করবেন, হরাইজন্টালে লিখে দিবেন কতটা ছিল, 1301 টাইপ করে দিলাম। এর পরবর্তীতে ওকে করবেন, দেখবেন গ্রাডিয়েন্ট ফিল হয়ে গেছে। এই দেখুন সুন্দর একটা গ্রাডিয়েন্ট ফিল হয়ে গেছে, নিচে রেড, আস্তে 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 মিক্সিং হয়ে গেছে ইয়েলো। দেখতে পাচ্ছেন তো এইভাবে গ্রাডিয়েন্ট ফিল, আপনি যে কোনো কালারের গ্রাডিয়েন্ট ফিল করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, মনে করুন আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। দেখুন কালার নিচ্ছি, একটা ব্রাউন কালার নিলাম, এই ব্রাউন কালার নিয়ে দুই ভাগে ভাগ করে দিলাম। এবার ব্রাউন কালার এই জায়গাতে দিলাম, উপরে দিচ্ছি আমি গ্রিন কালার। এবার গ্রিন আর ব্রাউন এই দুটো মিক্সিং করে দিতে চাই, অর্থাৎ গ্রাডিয়েন্ট ফিল করে দিতে চাই। আপনি চাইলে তিন রকম কালারও দিতে পারেন। তো দেখুন কিভাবে করছি। প্রথমত রিসাইজে গেলাম, তারপর মেনটেন অ্যাসপেক্ট রেশিওটাকে বাদ দিয়ে অ্যাসপেক্ট পিক্সেলে ক্লিক করার পর হরাইজন্টালকে লিখে দিচ্ছি 1। এবার ওকে, আবার সেম কাজ, রিসাইজে ক্লিক, মেনটেন অ্যাসপেক্ট রেশিও, পিক্সেলে হরাইজন্টালে লিখে দেব 1301। এবার ওকে করে দিচ্ছি। এই দেখুন তাহলে গ্রাডিয়েন্ট ফিল আমরা করতে পারছি। এছাড়া আপনি যদি মনে করুন যে আপনি যে কোনো কালার টালার দিয়ে আবিঝাবি করে দিবেন তাহলেও করতে পারেন। দেখুন করে দেখাই, এই দেখুন
মনে করুন এটার উপরে আমি যে কোনো কালার দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে যে কোনো কালার দিয়ে দিলাম, অনেকটা কালার দিয়ে দিচ্ছি চারিদিকে, আবিঝাবি কালারে ভর্তি করে দিলাম, একটু ডিপ কালারও দিয়ে দিই, এই দেখুন। দেখতে পাচ্ছেন ডিপ কালার দিয়ে দিচ্ছি, যে আমি এই কালারটা ব্রাশ দিয়ে করছি সেটা হচ্ছে ইয়ার ব্রাশের, এই দেখুন। এইভাবে কালার সুন্দর একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ডের আপনারা করতে পারবেন, এই দেখুন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনিং হচ্ছে, এই দেখুন পিছনটা দারুণ একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো এইভাবে সুন্দর একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ডের করতে পারবেন, এছাড়াও বিভিন্ন শেপ আছে, আপনারা প্র্যাকটিস করুন, দেখুন কেমন লাগে। এই প্র্যাকটিস করে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাহায্য করুন শেখানোর জন্য, তার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দেখে থাকেন প্রথমবার, তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে পেয়ে যাবেন আপনি কম্পিউটারের বিভিন্ন টিউটোরিয়াল টিপস, যে কোনো কম্পিউটারের রিলেটেড ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। সো আমরা এটা আমরা শিখলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা শিখবো এই পেন্টে 3D কালার কিভাবে করা যায়, যে কোনো লেখাকে 3D কিভাবে বানাবো তা আমরা এর পরবর্তী ভিডিওতে শিখবো। সো এখনকার মতো এই ক্লাস, পরবর্তীতে দেখা হবে, ধন্যবাদ, ভালো থাকবেন।